আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা পড়তে যাচ্ছি তোমাদের জেনারেল ম্যাথের চ্যাপ্টার 12, যেটা হচ্ছে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ। এখন এই ধরনের সমীকরণগুলো আমরা দেখব প্রথমত। আচ্ছা, তো স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা সমীকরণ এসেছে ax প্লাস by = c। তো এটাকে আমরা এভাবেও লিখতে পারি ax plus by minus c equal to 0। এখানে কি করলাম, সিটাকে জাস্ট বাম পক্ষে পক্ষান্তর করে ফেললাম, তাহলে কি হলো যে প্লাসটা মাইনাস হয়ে গেল। আচ্ছা, এখানে x এবং y এই দুই টার্মকে বলা হয় ভ্যারিয়েবল বা চলক। চলক মানে হচ্ছে যার মান চেঞ্জ হতে পারে, যার মান পরিবর্তনশীল। হ্যাঁ, এখানে x এবং y এর মান পরিবর্তনশীল, তো তাই এদেরকে বলা হচ্ছে চলক বা ভ্যারিয়েবল। তো তুমি দেখতে পাচ্ছ যে এই একটা সমীকরণে আমরা তাহলে কয়টা চলক পাচ্ছি? এক্স এবং ওয়াই, দুইটা চলক পাচ্ছি। তাই আমরা এই ধরনের সমীকরণকে বলতে পারি দুই চলক বিশিষ্ট সমীকরণ। আর এখানে আরও একটা ব্যাপার আছে, আরও একটা টার্ম আছে, সেটা হচ্ছে কনস্ট্যান্ট। এখানে দেখতে পাচ্ছ এক্স এর সহগ এ, ওয়াই এর সহগ হচ্ছে বি, আর সি হচ্ছে একটা মান। সি বলতে বোঝাচ্ছে কি এক্স প্লাস by, এই দুইটা টার্ম যোগ করলে যেটা আসে এটা একটা মান। তো এখানে এ, বি এবং সি এই তিনটাকে বলা হয় কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে তাদের মানটা পরিবর্তনশীল না, তাদের মান অপরিবর্তনীয়। ঠিক আছে, তো আমরা তাহলে পেলাম একটা সমীকরণের মধ্যে দুইটা জিনিস, চলক এবং চলক বা ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট বা ধ্রুবক। আচ্ছা, এখন আমরা দেখব যে ধরো দুইটা সমীকরণ তোমাকে দেওয়া আছে, দুইটা চলক যেহেতু তোমার আননোন হচ্ছে দুইটা। ঠিক আছে, এখন দুইটা আননোন বা অজানা রাশিকে যদি বের করতে হয় তাহলে কিন্তু আমার দুইটা সমীকরণ লাগবে। হ্যাঁ, তো এরকম দুইটা সমীকরণের কয়টা সমাধান আছে বা সমাধান আছে কি না, বা তারা পরস্পর নির্ভরশীল বা অনির্ভরশীল কি না, সেটা যাচাইয়ের কিছু ব্যাপার রয়েছে। তো প্রথম সমীকরণটা দেখি, a1x plus b1y equal to c1, এটা একটা সমীকরণ। a2x plus b2y equal to c2, এটা একটা সমীকরণ। ঠিক আছে, তো সহগ ও ধ্রুব পদের তুলনা প্রথমে দেখব আমরা। এখানে দেখো a1 by a2 মানে x এর সহগগুলোর অনুপাত, a1 by a2 ইকুয়াল নট ইকুয়াল টু যদি y এর সহগগুলোর অনুপাত হয় b1 by b2 হয়। ঠিক আছে, মানে তারা যদি পরস্পর অসমান হয় তাহলে আমরা বলতে পারি যে এরা সমঞ্জস, এই সমীকরণ দুটি পরস্পর সমঞ্জস। এবং এখন আমরা দেখব তারা পরস্পর নির্ভরশীল নাকি অনির্ভরশীল। তারা পরস্পর অনির্ভরশীল, তারা একে অপরের উপর নির্ভর করে না বা তাদের মধ্যে কোনো কানেকশন নেই। আর সমাধান কয়টা আছে? সমাধান শুধুমাত্র একটি রয়েছে। অর্থাৎ এই সব ক্ষেত্রে যখন আমার এক্সের দুইটা সমীকরণে এক্সের যে সহগগুলোর অনুপাত ওয়াইয়ের সহগগুলার অনুপাতের সমান হবে না, অসমান হবে, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সমীকরণ দুইটা সমঞ্জস, সমীকরণ দুইটা পরস্পর অনির্ভরশীল এবং তাদের মধ্যে শুধুমাত্র একটা সমাধান রয়েছে। এখন আমরা দ্বিতীয় সেটে চলে যাই। দ্বিতীয় সেটে ধরো এক্সের সহগগুলো সমান ওয়াইয়ের সহগগুলো এবং সমান হচ্ছে ধ্রুবপদগুলো হচ্ছে c1 এবং c2, তারা পরস্পর, তাদের অনুপাতগুলো পরস্পর সমান। তো এক্ষেত্রে কি করব? এক্ষেত্রে তাকে কি বলা যাবে? তাকে বলা হবে সমঞ্জস। ঠিক আছে, এবং তারা অবশ্যই পরস্পর নির্ভরশীল হবে। তারা যদি পরস্পর সমান হয় তাদের অনুপাত, তাহলে তারা পরস্পর নির্ভরশীল হবে এবং তাদের অসংখ্য সমাধান থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা তৃতীয় সেটে চলে যাই। তৃতীয় সেটের ক্ষেত্রে আমরা ধরো যে এক্স এর সহগগুলোর অনুপাত ওয়াই এর সহগগুলোর অনুপাত এর সমান, কিন্তু আবার ধ্রুবপদের অনুপাতের সমান নয়। ঠিক আছে, যদি ধ্রুবপদের অনুপাতের সমান না হয়ে থাকে তাহলে আমরা তাকে বলবো অসমঞ্জস, এবং তারা পরস্পর অনির্ভরশীল, তাদের মধ্যে কোনো কানেকশন নেই বা তারা পরস্পর অনির্ভরশীল এবং তাদের মধ্যে কোনো समाधान नहीं। ठीक आछे, तो ख्याल करो जदि ध्रुवपदटा असमान हये जाय ताहले ता এই দুইটা সমীকরণের মধ্যে আমরা কোনো সমাধান পাবো না। এই দুইটা সমীকরণ পরস্পর অনির্ভরশীল হবে এবং এই দুইটা সমীকরণ অসামঞ্জস্য হবে। আচ্ছা, তো এখন আমরা কিছু এই রিলেটেড গাণিতিক সমস্যা দেখব। আমরা দেখব যে কয়েকটা সেট দেওয়া থাকবে, তো প্রত্যেকটা সেটের সমীকরণগুলো অসামঞ্জস্য বা সামঞ্জস্য, নির্ভরশীল বা অনির্ভরশীল কিনা আমরা দেখব। ঠিক আছে, আর এদের সমাধানের সংখ্যাটাও আমরা নির্দেশ করে দিব। তো এখানে আমার এক সেট সমীকরণ আছে। ঠিক আছে, তো লিখলাম প্রদত্ত সমীকরণ জোট। এখন এক্স এর সহগগুলোর অনুপাত বের করলাম, a1/a2। হ্যাঁ, তো এক্স এর প্রথম সমীকরণে এক্স এর সহগ হচ্ছে 1 লিখলাম। দ্বিতীয় সমীকরণে এক্স এর সহগ হচ্ছে 2, তো 2 লিখলাম। তাহলে তাদের অনুপাত কি? 1/2। আচ্ছা, এখন y এর সহগগুলো দেখি। b1/b2, b1 হচ্ছে 3 আর b2 হচ্ছে 6, তার মানে 3/6, 3/6 অর্থাৎ হাফ। আচ্ছা, এখন ধ্রুবপদ দেখি। ধ্রুবপদের অনুপাতও কিন্তু কি? 1/2, c1/c2 = 1/2। তো দেখো, খেয়াল করো যে এখানে a1/a2 = b1/b2 = c1/c2, অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি এরা পরস্পর সামঞ্জস্য। ঠিক আছে, পরস্পর সামঞ্জস্য, তারা পরস্পর নির্ভরশীল। ঠিক আছে, তার পরস্পর যদি সমান হয়ে যায় তারা পরস্পর নির্ভরশীল, এবং তাদের সমাধানের সংখ্যা অসংখ্য, তাদের অসংখ্য সমাধান থাকতে পারে। তো এভাবে আমরা লিখে দিব। এর পরের সেটটা দেখি, খ নাম্বার সেটটা। 2x - 5y = 3 এবং x + 3y = 1, দুইটা সমীকরণ দেওয়া আছে। তো প্রদত্ত সমীকরণগুলো লিখব, এক্স এর সহগুলো লিখব। a1/a2 দেখো, a1 কত? 2, a2 হচ্ছে 1। ঠিক আছে, 2/1। y এর সহগুলো দেখব। y এর সহগ হচ্ছে -5। ঠিক আছে, মাইনাস সহ কিন্তু গণন করতে হবে। -5 হচ্ছে b1 আর b2 হচ্ছে 2। এখানে কিন্তু 2 হবে, একটা ভুল হয়ে গেছে, -5/2। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা 5/2, -5/2 হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে a1/a2 ≠ b1/b2। এটা প্রথম কেসটা না? তো প্রথম কেসে কি ছিল? এটা হচ্ছে সামঞ্জস্য, এটা হচ্ছে সামঞ্জস্য এবং এরা পরস্পর অনির্ভরশীল, এবং এই সমীকরণের একটা মাত্র সমাধান সম্ভব। এখন দেখব গ নাম্বারটা। প্রদত্ত সমীকরণ লিখে ফেললাম। এক্স এর সহগ প্রথমে লিখব, a1/a2। a1 হচ্ছে 3, a2 হচ্ছে 6, 3/6 অর্থাৎ হাফ। y এর সহগ দেখব। b1 হচ্ছে -5, b2 হচ্ছে -10, তো -5/-10 অর্থাৎ হাফ। আর ধ্রুবপদ c1/c2 = 7/15। তো এখানে দেখতে পাচ্ছ যে ধ্রুবপদের সাথে কোনো মিল নেই। ঠিক আছে, ধ্রুবপদের সাথে মিল নেই, কিন্তু এরা দুইজন পরস্পর সমান। তাহলে আমরা বলতে পারবো যে সমীকরণ জোটটি অসামঞ্জস্য, অনির্ভরশীল এবং তাদের কোনো সমাধান নেই। ধ্রুবপদের সাথে মনে রাখবা যে ধ্রুবপদের সাথে মিল না থাকলেই তাদের কোনো সমাধান নেই। আর যদি তিনোটাই সমান হয় তাহলে কি? অসংখ্য সমাধান আছে। ঠিক আছে, ওকে। এখন আমরা দেখব দুইটা সমীকরণের দুই চলক বিশিষ্ট সমীকরণগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি, তো তার কিছু পদ্ধতি। তো প্রথমত, তোমাকে যদি দুই চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করতে হয় তাহলে তোমার দুইটা সমীকরণ লাগবে। হ্যাঁ, তো প্রথম পদ্ধতিটা দেখি, সেটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। তো সমাধানে আমরা লিখে ফেললাম কি কি দেওয়া আছে। প্রথম সমীকরণটা লিখে ফেললাম, দ্বিতীয় সমীকরণটা লিখে ফেললাম। এখন আমরা কি বলেছে? পিক ওয়ান ইকুয়েশন। আমরা একটা ইকুয়েশন পিক করব। যেমন ধরো এখানে 1 নাম্বার সমীকরণই নিল। আচ্ছা, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ওয়াই ইন টার্মস অফ এক্স, মানে এক নম্বর সমীকরণ থেকে আমরা ওয়াইয়ের সমাধান বের করব, একটা ভ্যালু বের করব যেটা এক্স এর মাধ্যমে প্রকাশ করা যায়। তো এক নম্বরটা লিখলাম ওয়াই বাই বি এক্স বাই এ, এটা হচ্ছে পক্ষান্তর করে ওই পাশে চলে গেছে, টু মাইনাস এক্স বাই এ। এখন এখানে এ লসাগু নিয়েছি, তাহলে কি হয়, টু এ মাইনাস এক্স ডিভাইডেড বাই এ। আচ্ছা, এখন আমরা কি করলাম, এখন হচ্ছে ওয়াই এর মানটা তো বের করতে হবে, তো বিটা হচ্ছে এটার সাথে গুণ করে দিলাম, ঠিক আছে, এটার সাথে বি গুণ করে দিলাম, তাহলে কি হয় টু এ বি মাইনাস বি এক্স লিখলাম, সেটা ডিভাইডেড বাই এ। অর্থাৎ আমরা এক্স এর মাধ্যমে ওয়াই এর মানটা বের করে নিলাম, এটা পেলাম তিন নাম্বার সমীকরণ। এখান থেকে আমরা কি পেলাম, তিন নাম্বার সমীকরণ পেলাম। এখন পুট দিস ভ্যালু অফ ওয়াই ইন আদার ইকুয়েশন, এই ওয়াইয়ের যে ভ্যালুটা আমরা পেয়েছি সেটা অন্য ইকুয়েশনে বসাবো। অন্য ইকুয়েশন কি, এই ইকুয়েশনটাতে আমরা বসাবো, ঠিক আছে। তো দুই নাম্বার সমীকরণে আমরা ওয়াইয়ের মানটা বসিয়ে পাই, এই যে বসালাম। এখন ক্যালকুলেট দ্য ভ্যালু অফ এক্স, এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা বের করব, ঠিক আছে। তো আমরা এ এক্স প্লাস বি ওয়াইয়ের জায়গায় আমরা ওয়াইয়ের এই মানটা বসালাম, ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখন কি করলাম, এখন হচ্ছে লসাগু নিলাম। এ লসাগু নিলে কি হয়, এ স্কোয়ার এক্স, প্লাস এখানে বি গুণ করে দেওয়া হয়েছে, প্লাস টু এ বি স্কোয়ার মাইনাস এটা গুণ হলো মাইনাস বি স্কোয়ার এক্স ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো পরের পেজে যাই। আচ্ছা, এখানেই তো এ স্কোয়ার এক্স মাইনাস বি স্কোয়ার এক্স প্লাস টু এ বি স্কোয়ার, যে লবটা আর এখানে হর যেটা এ সেটা বজ্রগুণন পদ্ধতি মানে আর গুণন করে এটার সাথে এটা গুণ করে দিলাম, তাহলে কি হয় এ কিউব প্লাস বি স্কোয়ার এ, ঠিক আছে, লিখলাম। এখন এতটুকু তো পেলাম, পাওয়ার পর এই যে এক্স রিলেটেড যে টার্মটা, হ্যাঁ আমরা পেয়েছি এ স্কোয়ার এক্স মাইনাস বি স্কোয়ার এক্স, এটা বাম পাশে রেখে দিয়ে বাকি সবগুলো ডান পাশে ট্রান্সফার করে দেব, পক্ষান্তর করে দিব। তো ডান পাশে কি কি টার্ম আছে, এ কিউব প্লাস এ বি স্কোয়ার, আর এই অংশটা পক্ষান্তর করে চলে আসলো মাইনাস টু এ বি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এখন কি করব, এখন হচ্ছে এক্স কমন নিয়ে ফেলবো, তাহলে কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। আর এ পাশে কি থাকে, এ কিউব, এখানে মাইনাস টু এ বি স্কোয়ার থেকে এ প্লাস এ বি স্কোয়ার বাদ যাবে, তাহলে কি হয় মাইনাস এ বি স্কোয়ার হয়। তো আরেকটা জিনিস দেখো, এখানে এই দুইটা টার্মের মধ্যে এ কমন যাচ্ছে, হ্যাঁ এ যদি আমি কমন নিয়ে ফেলি তাহলে এখানে কি থাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। এখন কি করব বলো তো, এখানে হচ্ছে এক্স রেখে দিব আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওই পারে পাঠিয়ে দিব, তাহলে কি হয় এটা ভাগাকারে ওইদিকে চলে যাবে। তো এটা কাটা চলে যায়, তাহলে কি পাই আমরা আলটিমেটলি এক্স ইকুয়াল টু এ পাই, ঠিক আছে। তো আমার এই ধাপটা শেষ, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ এক্স, এই ধাপটা আমার শেষ হয়ে গেল। এখন আমরা এই ভ্যালুটা পুট দিস ভ্যালু অফ এক্স ইন স্টেপ টু ইকুয়েশন অফ ওয়াই, ঠিক আছে। স্টেপ টুতে আমরা একটা ওয়াই এর ইকুয়েশন পাইছিলাম এক্স এর টার্মে, তো ওইটাতে আমরা এক্স এর মানটা বসাবো, ঠিক আছে। তিন নাম্বার সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই টু এ বি মাইনাস এ বি বাই এ ইকুয়াল টু এ বি বাই এ, তাহলে এ কাটা চলে যায়, তাহলে আমরা কি পাই আলটিমেটলি ওয়াই ইকুয়াল টু বি পাই। তাহলে আমরা সমাধানটা পেয়ে গেলাম সহজেই, যে এক্স ওয়াই ইকুয়াল টু এ বি, এভাবে আমরা অ্যান্সারটা লিখব। তো এটাই ছিল প্রতিস্থাপন পদ্ধতি। এখন দেখব অপনয়ন পদ্ধতি, এটা হচ্ছে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ সমাধান করবার আরেকটা সহজ পদ্ধতি। তো প্রথমত আমি প্রশ্নটা লিখলাম 7x minus 8y equal to minus 9, 5x minus 4y equal to minus 3। তো লিখলাম প্রদত্ত সমীকরণ দ্বয়। এখন আমাকে চিন্তা করতে হবে, think how to balance and vanish one variable। আমাকে চিন্তা করতে হবে এই দুইটার মধ্যে যে কোনো একটা, মানে এক্স এবং ওয়াইয়ের মধ্যে যে কোনো একটা ভ্যারিয়েবলকে আমি আউট করে দিব। ঠিক আছে, কিভাবে? প্রশ্ন থেকে যায় যে কি ব্যালেন্স করব, কি ব্যালেন্স করতে বলা হয়েছে। তো এটার উত্তর হচ্ছে যে চলককে ভ্যানিশ করতে চাচ্ছি তার সহগকে একই মানের করব দুইটা সমীকরণে। যেমন সাপোজ আমি ওয়াই চলকটাকে রাখবো না, ওয়াই চলকটাকে ভ্যানিশ করতে চাচ্ছি, তাহলে তার সহগগুলোর দিকে আমি খেয়াল করি। প্রথম সমীকরণে ওয়াইয়ের সহগ হচ্ছে 8, দ্বিতীয় সমীকরণে ওয়াইয়ের সহগ হচ্ছে 4। তো আমার টার্গেট থাকবে এই দুইটা সহগকে একই মানের করা। একই মানে কীভাবে করতে পারি? আমরা যদি 2 নম্বর সমীকরণকে 2 দ্বিগুণ করি, 2 নম্বর সমীকরণকে আমি যদি 2 দ্বিগুণ করি তাহলে কি হয়? 10x মাইনাস 8y ইকুয়াল টু মাইনাস 3 × 2 = 6 -6। তো এখন দেখো, আমরা 2 নম্বরকে যখন 2 দিয়ে গুণ করলাম তখন কিন্তু আমাদের ওয়াইয়ের সহগ দুইটা সেম হয়ে গেল, 8, 8। ঠিক আছে, তো একই মানের পেয়ে গেলাম। তো পাওয়ার পরে এখন প্রাপ্ত সমীকরণ দ্বয়কে প্রয়োজন মতো বিয়োগ বা যোগ করব যাতে কোনো চলক ভ্যানিশ হয়ে যায়। তো 2 দ্বারা গুণ করলাম, এই সমীকরণটা পেলাম। এখন ব্যালেন্স করা হয়ে গেছে। এখন আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি যোগ করব না বিয়োগ করব। তো খেয়াল করো, ওয়াইয়ের সহগ যেটা এখানে সেটা হচ্ছে -8, এইখানেও ওয়াইয়ের সহগ -8। তো আমি যদি একটার সাথে একটা যোগ করি তাহলে আমি কি পাবো? -16 পাবো। ঠিক আছে, কিন্তু আমরা যদি একটার সাথে একটা বিয়োগ করি, বিয়োগ করলে কি হয়? পরে যেটা বিয়োগ করতেছি সেটার চেঞ্জ হয়ে যায়, চিহ্ন চেঞ্জ হয়ে যায়, তাহলে মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে -8 + 8 0 হয়ে যাবে। তখন কিন্তু ওয়াইয়ের সহগ 0 হয়ে যাবে, আর ওয়াইয়ের সহগ 0 হলে ওয়াইটাও ভ্যানিশ হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমরা বিয়োগ করব। তো এখন এই যে এটা ধরো 3 নম্বর সমীকরণ পাইলাম, এটা ধরো 4 নম্বর সমীকরণ পাইলাম। এখন 3 থেকে 4 বিয়োগ করব। বিয়োগ করলে কি হয়? যেহেতু 4টা বিয়োগ করতেছি 3-এর থেকে, তো 4-এর যে প্রত্যেকটার চিহ্ন পাল্টায় যাবে। ঠিক আছে, তো যদি বিয়োগ করি তাহলে চিহ্ন পাল্টায় যাবে, বিয়োগ করে লিখতে হবে। এখানে চিহ্ন পাল্টায় গেলে কি হবে? এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে প্লাস। তো আমরা হিসাব করি, -9 থেকে +6 গেলে কত হয়? -3। 8-এর তো চলেই গেল, -8y + 8y কাটাকাটি, তো ওয়াই থাকলোই না। তারপর -10x থেকে +7x বিয়োগ হবে, তাহলে যেটা বড় সেটার চিহ্ন পাবে -3x। ঠিক আছে, তো এখন x ইকুয়াল টু কত হবে? -3, এই -3টা ওই পারে চলে গেল ভাগ হিসেবে, -3/-3। এটা কাটাকাটি হয়ে গেলে কী হলো? x = 1। খুব সহজ না? x এর মান কিন্তু আমার বের হয়ে গেছে। এখন আমি কি করব? দেখো, x এর মান বের করলাম আমরা। এখন কি করব? x বা y এর ভ্যালু যে কোনো ইকুয়েশনে বসাই দেব। যেমন x = 1 পেয়েছি, এটা আমরা সাপোজ 2 নম্বর সমীকরণে বসালাম। তো 5 × x, x এর জায়গায় 1 বসালাম, -4y = -3। তো 5 minus 4 y equal to minus 3 तो पक्षान्तर करे एटा पेलाम तो y equal to की आशे 2 आशे ताहले किन्तु एटा आरो बेशी सहज प्रतिस्थापन पद्धति थेके एटा आरो बेशी छोटो पद्धति अपनयन पद्धति जेटा तो आमरा पेये गेलाम x एबं y एर मान ठीक आछे ताहले निर्णय समाधान x y equal to 1 2 एखन आमरा देखबो বজ্রগুণন পদ্ধতি এটা দেখতে মনে হচ্ছে খুব ক্রিটিক্যাল খুব জটিল কিন্তু একদম জটিল কিছু না এটা অনেক সহজ একটা পদ্ধতি তো প্রথমত এই যে এটা এই টার্মটা এগুলো কোথা থেকে এসেছে এগুলো যদি তুমি আনতে পারো বা এগুলো যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমার ম্যাথ করা শেষ ঠিক আছে তো প্রথমত এগুলো বের করা আমরা শিখবো এগুলো কোথা থেকে আসলো तो जखन आमी x एर मान माने x एर नीचेर अंशटा बेर करब माने x एर हर अंशे जेटा थाकबे सेटा बेर करब तखन आमरा कि करब x एर एई अंशटाके हाथ दिए चाप दिए देब ठीक आछे ताहले आमार कि देखा जाच्छे एई अंशटा देखा जाच्छे तो नीचे कि आसबे b1 c2 माइनस एटा किन्तु सूत्रेर माइनस ठीक आछे b1 c2 माइनस b2 c1 x एर हर अंशटा कमप्लीट एखन आमरा y एरटा देखबो तो y एरटा जखन बेर करबो तखन आमरा y एर अंशटाके हाथ दिए ढेके फेलबो ठीक आछे तो y एर अंशटा आमरा किभाबे बेर करबो धरो x एर अंश बेर करलाम y बाई a2 c1 minus a1 c2 y এর অংশটাও বের হয়ে গেল ঠিক আছে এখন আমরা দেখব ধ্রুবপদ যেটা ঠিক আছে ধ্রুবপদ যখন আমরা বের করব তখন আমরা কি করব জানো তখন আমরা করব কি 1 বাই লিখব 1 বাই এই হর অংশটা আমরা এখন বের করব a1 b2 minus b1 a2 तो एकेर नीचेर अंशटाও किन्तु चले आसलो तो आमरा এই জিনিসটা তাহলে কি করলাম আমরা এই জিনিসটা লিখতে পারি তো প্রথমত খেয়াল রাখতে হবে একটা জিনিস সেটা হচ্ছে একটু দেখাই সমীকরণগুলোকে সব সময় এইভাবে সাজাতে হবে যেমন তোমার সমীকরণ দেওয়া আছে 2x plus 5y equal to 4 ঠিক আছে এটাকে আমরা এভাবে সাজিয়ে নেব বজ্রগুণনের ক্ষেত্রে 2x plus 5y minus 4 equal to 0 এভাবে সাজিয়ে নিতে হবে হ্যাঁ তারপরে কিন্তু আমরা এই যে কাজটা এটা করতে পারবো ঠিক আছে এটা না করলে কিন্তু ভুল হবে এই জিনিসটাতে সব সময় ভুল হয় হ্যাঁ আচ্ছা तो धरो आमरा एखन एतटुकु पेरे गेलाम ठीक आछे एतटुकु लिखते पेरे गेलाम ताहले आमरा लिखते पारबो x बाई ए अंशटा इक्वल टू 1 बाई ए अंशटा हाँ एखाने किन्तु सब x बादे सब ध्रुवपद एखाने कोनो आननोन नाई तार माने जेहेतु कोनो आननोन राशि नाई अजाना राशि नाई ताहले किन्तु x एर मानटा बेर हये जाबे एखान थेके हाँ ठीक सेम भावे आमरा लिखते पारबो किन्तु एटाओ y equal to एटा लिखते पारबो ठीक आछे ताहले एखाने आमरा y एर मानो किन्तु पेये जाबो हाँ कारण एगुलो होच्छे सब जाना राशि ध्रुवपद तो y एर मानटा आमरा बेर करे फेलते पारबो आबार एकइभावे ए दुइटाओ समान लेखा जाय ठीक आछे आच्छा आमरा देखि বজ্রগুণন पद्धतिते एकटा समाधान करी तो उदाहरण 6 देखो आर गुणन पद्धतिते समाधान करो दुईटा समीकरण देवा आछे तो एखन दुईटा समीकरण फ्रैक्शन देवा आछे बा भग्नांश आकारे देवा आछे तो एटाके एकटु सिम्प्लिफाई करते होबे अर्थात ax plus एखाने x होबे ax plus by plus c equal to 0 एई आकारे साजाते होबे हाँ तो प्रथम समीकरणटा लिखलाम तो एटाके सिम्प्लिफाई करब तो सिम्प्लिफाई करते होले प्रथमे एई दुईटार लसागु निलाम 6 तारपर 3x प्लस टू वाई इक्वल टू एट तो पर एटा गुण करब तो गुण कर ले कत है फोर्टी एट है तो फोर्टी एट टाके ए पाशे ट्रांसफार कर देव माइनस फोर्टी एट हो जाए तो आमरा किन्तु एक्स प्लस बी वाई प्लस सी ए फर्मे निये आसलाम। तो आरेकटा समीकरण आछे आरेकटा समीकरण एटाकेओ सेम एखाने कि करब फोर के लसागु करब तो लसागु करलाम फाइव एक्स माइनस टुएल्व वाई इक्वल टू माइनस थ्री एखन होच्छे फोर फोर एर साथे माइनस थ्री गुण करे दिब ताहले कि होबे माइनस टुएल्व होबे ओई पारे माइनस टुएल्व होबे तारपर एई पारे आसले कि होबे सेटा प्लस टुएल्व होये जाबे तो आमरा एटाकेओ एई आकारे पेये गेलाम। तो दुइटा समीकरण आमरा पेये गेलाम और समीकरण द्वय एभाबे लिखलाम। एखन आमरा आर गुणन पद्धतिते चले जाब। तो प्रथमत पद्धतिटा कि आमरा धरो एक्स एर निचेर अंशटा बेर करब ठीक आछे एक्स बाई तो आमार एक्स एर अंशटाके पुरोपुरि हाथ दिये ढेके फेलते होबे तो एखन एतटुकु आमार देखा जाच्छे तो आमरा कि करब एइटा आर एइटा गुण करब प्रथमे तो टू इंटू टुएल्व तारपर एइटा आर एइटा गुण करब माइनस एटा तो सूत्रेर माइनस ठीक आछे सूत्रेर माइनस एखाने एइटा वाई सह कत माइनस टुएल्व ठीक आछे माइनस टुएल्व इंटू ध्रुवक होच्छे एटा माइनस फोर्टी एट ठीक आछे माइनस फोर्टी एट तो आमरा पेये गेलाम एक्स एर नीचेर अंशटा तो एक्स एर नीचेर अंश आल्टिमेटली कि एक्स बाई बारो दुगुणे चौबीस माइनस एखाने माइनस माइनस कत हो जाए प्लस हो जाए बारो और चौबीस गुण सरि बारो और आठचल्लिस गुण ठीक आछे तो एइभाबे राखलाम। एखन आमरा वाइएर नीचेर अंशटा बेर करब तो एटा ढेके फेलबो তারপর এখন কি করব এইটা এই যে x এর সহগ এবং 48 গুণ করব ঠিক আছে x এর সহগ হচ্ছে 5 ইনটু -48 -48 তারপর সূত্রের মাইনাস এখানে কি আছে এটা এটা গুণ করব রাইট 3 এবং 12 3 ইনটু 12 ঠিক আছে ওকে এই জায়গাটা একটু ঘিঞ্জি হয়ে গেছে তো আমরা এখানে কি পেলাম y বাই এখানে মাইনাস 48 ইনটু 5 পেলাম আর এখানে মাইনাস 3 বারো 36 ঠিক আছে। এখন আমরা দেখব কনস্ট্যান্ট অংশটা রাইট কনস্ট্যান্ট অংশটা দেওয়ার জন্য আমরা হচ্ছে এই অংশটাকে ঢেকে দিব। এখন আমরা এই দুইটা গুণ করব ফার্স্টে সহগগুলা 12 মাইনাস 12 ইনটু 3 ঠিক আছে মাইনাস 12 ইনটু 3 তারপর সূত্রের মাইনাস তারপর এই দুইটা গুণ করব সহগগুলা 5 ইনটু 2 5 ইনটু 2 ঠিক আছে তো এরকম কিছু পেলাম। হ্যাঁ তো লিখে ফেললাম তো আমরা এখানে যোগ বিয়োগ করে এতটুকুতে আসলাম এক্স বাই মাইনাস 552 ইকুয়াল টু ওয়াই বাই মাইনাস 276 ইকুয়াল টু 1 বাই মাইনাস 46। এখন আমরা বলতে পারি যে এই অংশটা ইকুয়াল টু এই অংশটা ঠিক আছে তো আমরা লিখলাম যে এক্স বাই 552 ইকুয়াল টু 1 বাই 46 তো x ইকুয়াল টু 552টা ওইদিকে চলে গেল তাহলে কি হয় ভাগ করলে 12 হয় তো সেম ভাবে আমরা এটা সমান এটা লিখতে পারি y বাই 276 ইকুয়াল টু 1 বাই 46 তাহলে y ইকুয়াল টু হবে 276 বাই 46 অর্থাৎ 6। তো আমরা কিন্তু নির্ণয় সমাধান কি পেয়ে গেলাম xy ইকুয়াল টু 12 6 ওকে এটাও অনেক সহজ একটা পদ্ধতি তবে একটু কেয়ারফুল থাকতে হয় চিহ্নগুলা নিয়ে কোনটা সূত্রের মাইনাস কোনটা সহগের মাইনাস এইটাতে একটু প্রবলেম হয় আর হচ্ছে সাজানোটা এই যে ধ্রুবকটা সবসময় সবগুলো বাম পক্ষে থাকবে, ডান পক্ষে কিছু থাকবে না। ডান পক্ষ আমরা সবসময় শূন্য রাখতে হবে আর গুণন পদ্ধতিতে, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। ওকে, এখন আমরা যে সমাধানটি দেখব সেটা হচ্ছে গ্রাফের মাধ্যমে সমাধান। তো এখানে বরাবরের মতো দুইটা সমীকরণ, দুই চলক বিশিষ্ট দুইটা সমীকরণ চলে এসেছে। তো প্রথমে আমরা লিখব প্রদত্ত সমীকরণদ্বয়, লিখলাম এবং তাদেরকে নাম্বারিং করে দিলাম, 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। আচ্ছা, এখন সমীকরণ 1 থেকে আমরা পাই ওয়াইয়ের যে মানটা ইন টার্মস অফ এক্স, এক্সের মাধ্যমে ওয়াইয়ের ভ্যালুটা আমরা বের করে নিয়ে আসলাম। তো এখন সমীকরণটিতে এক্সের কয়েকটি মান নিয়ে ওয়াইয়ের অনুরূপ মান বের করি এবং ছক তৈরি করি, একটা ছক তৈরি করব। আমরা এখানে এক্সের ইচ্ছা মতো মান নিতে পারবো। এখানে আমরা নিলাম -2, 0, 4 ইত্যাদি, কিন্তু আমরা এখানে যে কোনো মান ইউজ করতে পারবো। তো -2 যদি আমরা এই সমীকরণে ইনপুট দিই তাহলে ওয়াইয়ের মান আমাদের বের হবে 5, আর এক্স এর মান যদি ধরো 0, 0 আমরা দিই তাহলে ওয়াইয়ের মান বের হবে 2। এক্স এর মান যদি আমরা 4 ইনপুট করি তাহলে আমরা ওয়াইয়ের মান পাবো -4। হ্যাঁ, তো এভাবে আমরা একটা ছক করলাম। আচ্ছা, তো এখানে আমরা 3টা বিন্দু পেলাম বেসিক্যালি। একটা বিন্দু হচ্ছে ধরো এ বিন্দু, সেটা হচ্ছে -2, 5, বি বিন্দু 0, 2, সি বিন্দু 4, -4। ঠিক আছে, তো এটা হচ্ছে তাদের কার্তেশীয় স্থানাঙ্ক। হ্যাঁ, এই পয়েন্টের কার্তেশীয় স্থানাঙ্ক বলতে বোঝাচ্ছে যে -2 বলতে বোঝাচ্ছে তার এক্স অক্ষ বরাবর তার অবস্থান, 5 বলতে বোঝাচ্ছে তার ওয়াই অক্ষ বরাবর অবস্থান। তো আমরা এত কথা না বলে গ্রাফে চলে যাই। গ্রাফে আমরা পয়েন্টগুলো প্লট করে ফেললাম। কিভাবে? প্রথমে দেখো এই পয়েন্টটা -2, 5। তো আমরা খেয়াল করো প্রত্যেকটা মানে প্রতি 5 ঘরকে 1 একক ধরেছি। এই যে 1, 2, 3, 4, 5, প্রতি 5 একক 1 ঘর। উপরেও ওয়াই অক্ষ বরাবর 1, 2, 3, 4, 5। তো প্রতি 5 একক 5 ঘরকে আমরা 1, 1 করে ধরেছি। ঠিক আছে, এটা এখানে লিখলাম, প্রতি 5 ঘরকে 1 একক ধরে। ঠিক আছে, আচ্ছা, এখন -2 আর 5 বসাবো, এই পয়েন্টটা বসাবো। হ্যাঁ, তো -2 বলতে এক্স অক্ষ বরাবর -2 বরাবর যাবে, আর উপরে 5 বরাবর যাবে 1, 2, 3, 4, 5। তো এই পয়েন্ট আমরা পেয়ে গেলাম। এখন আমরা এই পয়েন্ট বসাবো, এক্স অক্ষ বরাবর 0, অর্থাৎ কোনো নড়াচড়া নাই, 0তেই থাকবে, আর ওয়াই অক্ষ বরাবর +2, অর্থাৎ উপরের দিকে 2 ঘর যাবে 1, 2। ঠিক আছে, এটা পাইলাম। এখন আমরা এইটা বসাবো, 4, -4। সো এক্স অক্ষ বরাবর +4, ডান দিকে যাবে 1, 2, 3, 4 গেল। এখন ওয়াই অক্ষ বরাবর -4, অর্থাৎ নিচের দিকে যাবে 1, 2, 3, 4। তো আমরা পেয়ে গেলাম 4, -4 পয়েন্টটি। ঠিক আছে, তো একটা সমীকরণের জন্য মানে 1 নম্বর সমীকরণের জন্য আমরা এই গ্রাফটা পেলাম। এখন আমরা 2 নম্বর সমীকরণে চলে যাব। 2 নম্বর সমীকরণটা হচ্ছে এইটা। এটা থেকে আমরা ওয়াইয়ের একটা সমীকরণ বের করলাম এবং এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের বিভিন্ন মান বের করব। তো এখানে 3টা পয়েন্ট পেলাম। গ্রাফেও আমরা একইভাবে আগের গ্রাফে যেভাবে বসিয়েছি ঠিক সেইভাবে পয়েন্টগুলো বসালাম। তো 2টা সমীকরণ থেকে আমরা এরকম 6টা পয়েন্ট পেলাম। এই যে এটা, এই তিনটা পয়েন্ট কিন্তু আমরা সমীকরণ 1 থেকে পেয়েছি এবং 3টা পয়েন্ট আমরা যোগ করে দিব, এবং এই 3টা পয়েন্ট আমরা যোগ করে দিব যেগুলো সমীকরণ 2 থেকে পেয়েছি। হ্যাঁ, তো তারা একটা পয়েন্টে छेद करेছে খেয়াল করো একটা পয়েন্টে छेद করেছে একটু জুম করে দেখাই তো এই পয়েন্টটা x অক্ষ বরাবর কত দিয়ে গিয়েছে 1 এ গিয়েছে এবং y অক্ষ বরাবর এটা মোটামুটি 0.5 এ এটার অবস্থান তার মানে এটার ভুজ কত এটার এই পয়েন্টটার ধর এটা p পয়েন্ট এটার ভুজ বা x এর স্থানাঙ্ক হচ্ছে 1 এবং y বরাবর স্থানাঙ্ক হচ্ছে হাফ ঠিক আছে তো আমরা কিন্তু একটা বিন্দু এখানে পেয়ে গেলাম ওকে সরলরেখা পরস্পর p বিন্দুতে ছেদ করেছে তো লেখচিত্র দেখা যায় p বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1 এবং হাফ তাহলে নির্ণয় সমাধান কি 1 এন্ড হাফ x এর মান হচ্ছে 1 এবং y এর মান হচ্ছে হাফ ঠিক আছে আমরা এইভাবে কিন্তু ছকের মাধ্যমেও গ্রাফের মাধ্যমেও দুইটা সমীকরণের চলকগুলোর মান বের করতে পারি এখন দেখব আমরা উদাহরণ 12 তো দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে 5 যোগ করলে যোগফল হবে সংখ্যাটির দশকস্থানীয় অঙ্কের 3 গুণ আচ্ছা আমরা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা আগে দেখি ধরো দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা যার একক স্থানীয় অঙ্ক y এবং দশক স্থানীয় অঙ্ক x তাহলে আমরা লিখতে পারি সংখ্যাটা হচ্ছে 10x + y ঠিক আছে তো আমার বলা হয়েছে প্রথম শর্তটা যে কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে যদি আমরা 5 যোগ করি লাইক অঙ্কদ্বয়ের সমষ্টি মানে x + y এটার সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে যোগফল হবে সংখ্যাটির দশক স্থানীয় অঙ্কের 3 গুণ তো যেই সংখ্যাটা হবে সেটা যে যোগফলটা হবে সেটা হচ্ছে সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক যেমন x এর 3 গুণ অর্থাৎ 3x ঠিক আছে তো আমরা এটাকে একটু মানে y এর মাধ্যমে যদি আমরা প্রকাশ করি y = কত এই দুটো অন্য পরিপারে চলে যাবে তাহলে কি পাবো 2x - 5 পাবো তো y এর মান আমরা একটা সমীকরণ থেকে পেলাম এখন দ্বিতীয় সমীকরণে আসি সংখ্যাটার অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে ধরো সংখ্যাটার অঙ্কদ্বয় স্থান বিনিময় করলো x হচ্ছে একক স্থানীয় অঙ্ক হলো y হচ্ছে দশক স্থানীয় অঙ্ক হলো তখন যে সংখ্যাটা পাওয়া যাবে তো তখন কি সংখ্যাটা পাওয়া যাবে 10y + x এই সংখ্যাটা পাওয়া যাবে কখন বিনিময়ের পর ঠিক আছে আফটার বিনিময়ের পর হচ্ছে এই সংখ্যাটা পাওয়া যাবে সেটা হচ্ছে মূল সংখ্যাটি থেকে 9 কম অর্থাৎ এটা হচ্ছে এই মূল সংখ্যাটা থেকে 9 কম অর্থাৎ এটা ছোট অর্থাৎ এই যে এই সংখ্যাটা 10y + x এটা যদি মূল সংখ্যার সমান হতে হয় তাহলে এটার সাথে কি করতে হবে 9 যোগ করতে হবে কারণ এই সংখ্যাটা হচ্ছে এই সংখ্যার চেয়ে 9 কম দুটো সংখ্যা সমান হতে হলে এই ছোটটার সাথে 9 যোগ করতে হবে আচ্ছা তো এখান থেকেও কিন্তু আমরা একটা সমীকরণ পাই সমীকরণটা কি এখানে সব চলকগুলো একদিকে নিয়ে গেলাম 10y + x - 10x - y = 9 টা ওই পারে পাঠিয়ে দিলাম -9 তো এখন এখানে -10x + x that means -9x 10y থেকে y গেলে +9y = -9 তো আমি যদি 9 দিয়ে ভাগ করে দিই তাহলে কি থাকে -x + y = -1 তাহলে আমরা পাই x - y = 1 এটা হচ্ছে পাচ্ছি আমরা 2 নম্বরের সমীকরণ তো দুইটা সমীকরণ কিন্তু আমরা পেয়ে গেলাম আচ্ছা এখন এখানে যেটা পেয়েছি x - y = 1 পেয়েছি না 2 নম্বর সমীকরণটা রাইট তো y এর জায়গায় আমরা এই অংশটা বসাতে পারি x - 2x - 5 = হচ্ছে 1 তাহলে x - 2x - +5 = 1 x - 2x = হচ্ছে এটা ওই দিকে চলে গেলে কি হবে -5 + 1 that means -4 ঠিক আছে তো -2x + x কত হয় -x = -4 সুতরাং x এর মান হচ্ছে 4 x এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম কত फोर। तो एक्सर এই মানটাই যদি আমি এক নম্বর সমীকরণে বসাই y ইকুয়াল টু আমরা কত জানি 2x মাইনাস 5 তাহলে 2 ইনটু 4 মাইনাস 5 তো 4 দুগুণে 8 8 মাইনাস 5 দ্যাট মিন্স 3 তাহলে y এর মানও আমরা কি পেয়ে গেলাম 3 পেয়ে গেলাম। তাহলে সংখ্যাটা নির্ণয় করো সংখ্যাটা হচ্ছে কি আলটিমেটলি 10x + y রাইট সংখ্যাটা হচ্ছে কি 10x + y so 10 into y এর মান x এর মান কত 4 প্লাস y এর মান কত 3 তাহলে 4 10 40 প্লাস 3 দ্যাট মিন্স 43 43 হচ্ছে আমাদের সংখ্যাটি। তো কত সহজে বের হয়ে গেল ম্যাথটা এখানে করা আছে পরপর। আচ্ছা এখন দেখব উদাহরণ 13 এটা খুব একটা মজার ম্যাথ। 8 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে 8 গুণ ছিল 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে তো বর্তমানে কার বয়স কত। আচ্ছা তো মনে করো বর্তমানে পিতার বয়স x পুত্রের বয়স y হ্যাঁ আর 8 বছর পূর্বে প্রত্যেকজনের থেকে x থেকে 8 বছর বাদ যাবে y থেকেও 8 বছর বাদ যাবে। আবার 10 বছর পরের ঘটনাটা কি x এর সাথে অর্থাৎ বর্তমানের সাথে 10 যোগ হবে কারণ ছেলের ক্ষেত্রে y এর সাথে 10 যোগ হবে ঠিক আছে। তো ইয়েগুলো দেখি শর্তগুলো একটু দেখি এখন। তো প্রথম শর্ত অনুসারে দেখো 8 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ ছিল 8 বছর পূর্বে পিতার বয়স হচ্ছে x মাইনাস 8 আর পুত্রের বয়স হচ্ছে y মাইনাস 8 তো পিতার বয়স 8 গুণ ছিল পুত্রের বয়সের তো এটার সাথে 8 গুণ করলে পিতার বয়সের সমান হয় তো এটা থেকে আমরা এক নম্বর সমীকরণ পেলাম। আর দ্বিতীয় শর্ত অনুসারে হচ্ছে 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে 10 বছর পর মানে এটা হচ্ছে পিতার বয়স x প্লাস 10 পুত্রের বয়স y প্লাস 10 তো পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে 10 বছর পর তার মানে এটার সাথে 2 গুণ করলে পিতার বয়সের সমান হবে। তো আমরা দুইটা সমীকরণ পেয়ে গেলাম। এখন এক নাম্বার হতে পাই এটাকে সিম্পলিফাই করব তো গুণ করে দিলাম 8 এর সাথে 8y minus 64 তারপর x একদিকে রেখে বাকিগুলো ডান পাশে পাঠিয়ে দিলাম তাহলে x কে আমরা y এর মাধ্যমে প্রকাশ করলাম x equal to 8y minus 56। এখন দুই নম্বর সমীকরণ থেকে পাই x plus 10 equal to 2y plus 20 তো x এর জায়গায় আমরা কি করলাম এটা বসিয়ে দিলাম মানটা বসিয়ে দিলাম ঠিক আছে। তো এখানে সবগুলো এখন y এর মাধ্যমে হয়ে গেল মানে y এর টার্মে চলে আসলো। তো এখন আমরা আস্তে আস্তে y এর মানটা নির্ণয় করব y এর মান হচ্ছে 11 তাহলে কিন্তু আমরা বর্তমানে ছেলের বয়স কত সেটা বের করে ফেললাম 11 বছর। আর y এর যে মানটা এটা যদি আমরা 3 এ বসাই 3 নম্বর সমীকরণে বসাই 8 into 11 minus 56 that means 88 minus 56 অর্থাৎ 32 অর্থাৎ পিতার বর্তমান বয়স হচ্ছে 32 তো আমরা জেনে গেলাম পিতার বর্তমান বয়স কত পুত্রের বর্তমান বয়স কত। একটা আয়তাকার বাগানের প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি এবং বাগানটার পরিসীমা দেওয়া আছে 100 মিটার বাগানটার সীমানার বাইরে চারদিকে 2 মিটার করে রাস্তা আছে তো রাস্তাটা ইট দিয়ে তৈরি করতে প্রতি বর্গ মিটারে 110 টাকা খরচ হয়। তো আমার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে বাগানের দৈর্ঘ্য x মিটার প্রস্থ y মিটার ধরে সমীকরণ জোটটা নির্ণয় করো। এখানে দেখতে পাচ্ছ ভেতরের যে অংশটা সেটাকে আসলে বাগান বোঝাচ্ছে তো এতটুকু অংশ যেটা সেটা হচ্ছে বাগানের দৈর্ঘ্য ঠিক আছে এতটুকু অংশ হচ্ছে বাগানের দৈর্ঘ্য এটা হচ্ছে x আর এতটুকু অংশ হচ্ছে বাগানের প্রস্থ এটা হচ্ছে তোমার y। আচ্ছা আর এটা হচ্ছে আশেপাশে যে 2 মিটার চওড়া রাস্তা চারদিকে তো এতটুকু পর্যন্ত আমার ইনফরমেশন দেওয়া আছে। এখন আমাকে সমীকরণ জোট নির্ণয় করতে হবে তো প্রস্থের দ্বিগুণ দ্যাট মিনস হচ্ছে 2y ইকুয়াল টু কিসের সমান দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি অর্থাৎ দৈর্ঘ্যর সাথে যদি আমি 10 যোগ করে দিই সেটা দশটা একটু সুন্দর করে লিখি। হ্যাঁ, দৈর্ঘ্যের সাথে যদি আমরা 10 যোগ করে দেই তাহলে সেটা প্রস্থের দ্বিগুণের সমান হয়। আর বাগানের পরিসীমা দেওয়া আছে 100 মিটার। পরিসীমা সূত্র কি? আয়তাকার ক্ষেত্রে, আয়তাকার বাগানের ক্ষেত্রে 2 × x + y, এটা হচ্ছে পরিসীমা, ইকুয়াল টু আমার দেওয়া আছে 100 মিটার। তো এই দুইটা হচ্ছে আমাদের সমীকরণ, ঠিক আছে? তো লিখলাম। এখন বাগানটার দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো, x এবং y এর মান নির্ণয় করতে হবে। তো সমীকরণ 2 থেকে আমরা পাই, দেখো 2x + 2y = 100। তাহলে 2x + 2y, 2y এর জায়গায় আমরা লিখতে পারি 1 নাম্বার থেকে কি x + 10, রাইট? x + 10 লিখে ফেললাম, = 100। তাহলে আমরা কি পাচ্ছি? 3x = 90, দ্যাট মিনস x = কত? 30। আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম। এখন আমরা দেখব প্রস্থ। তো এই 1 নাম্বার সমীকরণে যদি আমি x এর মান বসিয়ে দেই তাহলে আমরা কিন্তু y পেয়ে যাই। তো 2y = x এর জায়গায় 30 + 10, সো y হচ্ছে তাহলে 2y = 40, দ্যাট মিনস y = কত? 20। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম, দৈর্ঘ্য পেয়ে গেলাম 30, প্রস্থ পেয়ে গেলাম কত? 20 মিটার করে, কারণ মিটারই এখানে সবকিছু তো মিটারই লেখা আছে। পরিসীমা 100 মিটার, সো দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার, প্রস্থ হচ্ছে 20 মিটার। এখন আমরা দেখব গ নাম্বার। দেখো রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য, রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য। খেয়াল করো আমরা ভেতরের অংশটা, অর্থাৎ এটা হচ্ছে বাগানের, আমি একটু সুন্দরভাবে এটা লাইন আপ করি, এই যে এতটুকু অংশ, এতটুকু অংশ হচ্ছে তোমার দৈর্ঘ্য x = আমরা পেয়েছি 30 ডিগ্রি। তো রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য, রাস্তা হচ্ছে 2 মিটার করে চওড়া, অর্থাৎ এতটুকু হচ্ছে কত? 2 মিটার, এতটুকু হচ্ছে তোমার 2 মিটার, রাইট? সো রাস্তা সহ বাগানের টোটাল দৈর্ঘ্যটা আসলে কত? 30 + 2 + 2, দ্যাট মিনস 30 + 4, অর্থাৎ 34 মিটার। 34 মিটার পেলাম। আর প্রস্থ কত? প্রস্থ এতটুকু আমরা কত পেয়েছি? এতটুকু হচ্ছে y এর মান কত পেয়েছি? 20, রাইট? আর রাস্তা হচ্ছে 2 মিটার করে, এটা 2 মিটার, এতটুকু 2 মিটার। তাহলে টোটাল রাস্তা সহ বাগানের প্রস্থ কত? 20 + 4, তার মানে 24, ঠিক আছে? তো রাস্তাটি ইট দিয়ে তৈরি করতে প্রতি বর্গ মিটারে খরচ। তো আমরা রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল এখান থেকে পাই। রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কত? 34 × 24, ঠিক আছে? এটা হচ্ছে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল। আর ভেতরের অংশের অর্থাৎ সবুজ কালারের যে অংশ, অর্থাৎ বাগানের ক্ষেত্রফল কত? 30 × 20। এখন আমরা টোটালটা থেকে যদি ভেতরের সবুজ অংশটা বাদ দিয়ে দিই তাহলে আমরা রাস্তাটা পেয়ে যাই, শুধু রাস্তাটা পেয়ে যাই। সো রাস্তাটার ক্ষেত্রফল আমরা এভাবে পেলাম, বিয়োগ করে পেলাম 216 বর্গ মিটার। এখন প্রতি বর্গ মিটারে 110 টাকা খরচ হয়, তাহলে 216 বর্গ মিটারে কত টাকা খরচ হবে? 216 × 110 গুণ হবে, তাহলে ক্যালকুলেট করে কত হলো? এই মানটা আমরা পেলাম, এত টাকা খরচ হয়। কোনো ভগ্নাংশের লব থেকে 1 বিয়োগ এবং হরের সাথে যদি 2 যোগ করো তাহলে ভগ্নাংশটি 1/2 হবে, এবং লব থেকে 7 বিয়োগ এবং হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটি 1/3 হবে। ভগ্নাংশটা নির্ণয় করো। প্রথমত আমরা যদি ধরে নিই লব হচ্ছে x এবং হর হচ্ছে y, তো আমাদের ভগ্নাংশটা এরকম দাঁড়াবে x/y, ঠিক আছে? তো প্রথম অংশটা কি, এই অংশটা একটু দেখব। প্রথম অংশটা লব থেকে 1 বিয়োগ, লব থেকে 1 বিয়োগ এবং হরের সাথে 2 যোগ করলে ভগ্নাংশটা হবে 1/2, ঠিক আছে? এই সমীকরণটা দাঁড় করা, এখন এটা সিম্পলিফাই করব। তো বজ্রগুণন করি, এখানে 2x - 2 ইকুয়াল টু হচ্ছে 2x - 2 इक्वल टू होच्छे y प्लस टू ताले की है 2x माइनस y इक्वल टू है 4 इता होच्छे एक नंबर समीकरण। एखन एटा देखबो ए अंशटा लब थेके 7 बियोग अर्थात x माइनस 7 डिवाइडेड बाई हर थेके 2 बियोग y माइनस 2 इक्वल टू भग्नांशटा कत है 1/3 है তাহলে আমরা এখানে গুণ করে দিই 3x মাইনাস 21 মানে 4 সাথে 21 3 সাথে 21 ইকুয়াল টু y মাইনাস 2 সো 3x মাইনাস y ইকুয়াল টু হচ্ছে 21 টা ওইদিকে চলে যাবে কত হয় 19 হয়। দুইটা সমীকরণ আমরা পেয়ে গেলাম। তো এখন 2 থেকে 1 যদি আমি বিয়োগ দেই 2 থেকে আমরা যদি 1 বিয়োগ দেই তাহলে কি হয় 3x माइनस वाई इक्वल टू 19 ये होच्छे दुई नम्बर समीकरण। 2x माइनस वाई इक्वल टू 4 ये होच्छे एक नम्बर समीकरण। तो वियोग करले कि हय जेटा बाद दिच्छी सेटार चिन्ह चेंज हो जाए ये माइनस हो जाए ये प्लस हो जाए ये माइनस हो जाए। सो वाई वाई काटा और 3x थेके 2x गेले कत x हय और 19 थेके 4 चले गेले हय 15 ताहले x एर मान किन्तु आमरा पेये गेलाम 15 पे गलम। तो x एर मान जो आमी जेकोनो एकटा समीकरणे बसाई सपोज एखाने बसाबो बसाते जाच्छी तो 2 इंटू 15 माइनस वाई इक्वल टू 4 ताहले 15 × 2 = 30 माइनस वाई इक्वल टू 4 सो 30 वाईटा ओइदिके चले जाबे 4टा एदिके आसबे 30 - 4 इक्वल टू वाई। तो कि हलो 30 थेके 4 गेले कत हय 26 हय 26 इक्वल टू वाई। सो आमरा वाई एर मान पेये गेलाम 26 और एक्स एर मान पेये गेलाम 15 ठीक आछे आमी अपनयन पद्धतिते करेछि। ओके परेर मैथटाते आसि। अच्छा एखाने एकटा इम्पोर्टेंट विषय आमरा एक्स एबं वाई एर मान पेयेछि आमाके किन्तु बेर करते बोलेछे भग्नांशटा। तो आमार अवश्यई भग्नांशटा लिखते हबे एक्स बाई वाई एर जायगाय आमरा कि लिखब x এর मान পেয়েছি 15 এবং y এর मान পেয়েছি 26 এটা লিখে দিব এবং এটাই হচ্ছে অ্যানসার। এরপরে ম্যাথটা দেখি। দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 3 গুণ অপেক্ষা এক বেশি কিন্তু অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে যে সংখ্যা পাওয়া যায় তা অঙ্কদ্বয়ের সমষ্টির 8 গুণের সমান সংখ্যাটা কত। আচ্ছা প্রথমে মনে করে নেই যে একক স্থানীয় অঙ্ক x দশক স্থানীয় অঙ্ক y তাহলে সংখ্যাটা কি হবে 10y प्लस एक्स जेटा दशक स्थानीय अंक सेटार 10 गुण होबे जोग एक्स एटा होच्छे आमादेर प्रदत्त संख्याटी। तो प्रथम शर्तटा देखी एटा दुई अंक विशिष्ट संख्यार एकटा संख्यार एकक स्थानीय अंक दशक स्थानीय अंकेर 3 गुण अपेक्षा बेशी एकक स्थानीय अंकटी होच्छे एक्स हाँ इक्वल टू कि दशक स्थानीय अंक वाई वाई थेके वाई एर 3 गुण थेके दशक स्थानीय अंकेर 3 गुण अपेक्षा एक बेशी माने 3 गुणेरो एक बेशी ताहले एटार साथे 3 गुणेर साथे जोदि आमि 1 जोग करे दिई ताहले x एर समान होबे ठीक आछे। तो एटाई आमरा लिखलाम 1 नम्बर समीकरण। एखन देखबो 2 नम्बर समीकरण परेर अंशटा ठीक आछे। किन्तु अंकद्वय स्थान बिनिमय करले जे संख्याटी पावा जाय ता अंकद्वयेर समष्टिर 8 गुणेर समान अंकद्वय जो स्थान बिनिमय करे अर्थात धरो आगे कि छिलो एकक स्थानीय अंक छिलो एक्स एवं दशक स्थानीय अंक छिलो वाई एखन एकक स्थानीय अंक हो जाबे वाई दशक स्थानीय अंक हो जाबे एक्स ताहले आमरा मैथटा संख्याटा कि पाচ্ছি 10x प्लस वाई पाচ্ছি। तो जेई संख्याटा पावा जाच्छे ता अंकद्वयेर समष्टिर 8 गुणेर समान इक्वल टू कि होबे अंकद्वय समष्टि दैट मीन्स एक्स प्लस वाई एटार 8 गुणेर समान। तो एटाई आमरा लिखलाम एखाने 10x प्लस वाई इक्वल टू 8 इंटू एक्स प्लस वाई। तो एटाके आमरा एकटु सिम्प्लिफाई करे लिखलाम देखो 10x प्लस वाई इक्वल टू 8x प्लस 8y। तो सबগুলোকে আমরা বাম পক্ষে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে দেখা যায় 10x - 8x কত হয় 2x হয় আর - 8y + y দ্যাট মিন্স - 7y। तो आमरा पेलाम 2x माइनस 7y इक्वल टू 0। किन्तु आमरा प्रथम शर्त अनुसारे कि जानी x एर मान 3y प्लस 1 जानी, तो x एर मान बसाय दिलाम 3y प्लस 1 तो माइनस 7y। तो परे 2 एर साथे एई टार्मटा गुण करे दिलाम 3 2 गुणे 6y प्लस 2 माइनस 7y। एखन एटा थेके एटा बाद जाबे माइनस y इक्वल टू 2टा ओई दिके चले गेल माइनस 2। তাহলে y इक्वल टू কি লিখতে পারি আমরা 2 লিখতে পারি। সো y इक्वल टू 2 আমরা যদি পেয়ে গেলাম y इक्वल टू 2 এটাই যদি আমরা ইনপুট করে দিই এক নম্বর সমীকরণে আমরা x এর মানও বের হয়ে যাবে আমাদের। সো 3 ইনটু 2 প্লাস 1 দ্যাট মিন্স 7। আমরা কিন্তু x এবং y এর মান পেয়ে গেলাম। তাহলে আমাদের সংখ্যাটা কি? সংখ্যাটা হচ্ছে 10 ইনটু y এর মান কত পেলাম 2 পেলাম প্লাস x এর মান কত পেলাম 7 পেলাম। তাহলে 10 দুগুণে 20 যোগ 7 দ্যাট মিন্স হচ্ছে কত 27। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সংখ্যা। আচ্ছা এরপরের ম্যাথটা দেখি। দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার অঙ্কদ্বয়ের অন্তর হচ্ছে 4, বিয়োগফল হচ্ছে 4। সংখ্যাটির অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে তাহলে যে সংখ্যাটি পাওয়া যায় তারও মূল সংখ্যাটির যোগফল 110। তো সংখ্যাটা নির্ণয় করো। তো প্রথমত আমরা ধরি একক স্থানীয় অঙ্কটা x এবং দশক স্থানীয় অঙ্কটা y। তাহলে সংখ্যাটা কি হবে? সংখ্যাটা হবে হচ্ছে 10y প্লাস x। আচ্ছা তাহলে সংখ্যাটা হবে হচ্ছে 10y প্লাস x। যেহেতু কোন অঙ্কটা বড় আমাদের জানা নেই, মানে এই যে বলা আছে যে অঙ্কদ্বয়ের বিয়োগফল হচ্ছে 4, আমরা জানি না যে কোন অঙ্কটা বড়। আমরা y মাইনাস এক্সও হতে পারে, সেটা x মাইনাস ওয়াইও হতে পারে। তো প্রথম শর্ত অনুসারে x মাইনাস ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস 4 হতে পারে, ঠিক আছে। প্লাস 4ও হতে পারে, আবার মাইনাস 4ও হতে পারে। তো এটা আমরা এক নম্বর সমীকরণ লিখলাম। তো প্রদত্ত সংখ্যাটা হচ্ছে লিখলাম 10y প্লাস x। দ্বিতীয় শর্ত অনুসারে আমরা দ্বিতীয় শর্তটা কি এখান থেকে এতটুকু পর্যন্ত দ্বিতীয় শর্ত। তো সংখ্যাটার অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যাটা পাওয়া যায়, কি পাওয়া যাবে? সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যাটা পাওয়া যায় সেটা হচ্ছে 10x প্লাস y, ঠিক আছে। তার ও মূল সংখ্যাটার যোগফল 110। তাহলে এটার সাথে মূল সংখ্যাটা হচ্ছে 10y প্লাস x ইকুয়াল টু কত 110। তো এটাই লিখলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 11x প্লাস 11y ইকুয়াল টু 110। তাহলে 11 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে কি পাই x প্লাস y ইকুয়াল টু 10, 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা দুইটা সমীকরণ পেলাম। এখন সমীকরণ 1 এবং 2 নং যোগ করে পাই। যোগ করলাম x মাইনাস y প্লাস x প্লাস y ইকুয়াল টু 10 প্লাস মাইনাস 4। এটা যোগ করলাম। তো 2x ইকুয়াল টু কত হলো 10 প্লাস মাইনাস 4। তাহলে x হচ্ছে কত? x হচ্ছে 7 অথবা 3। এখানে দেখো x ইকুয়াল টু তোমার কত হবে 2 দিয়ে যদি ভাগ করে দিই, এটা যদি আমরা যোগ ধরি, হ্যাঁ যদি যোগ ধরি তাহলে 2x ইকুয়াল টু হচ্ছে 10 প্লাস 4 দ্যাট মিনস x ইকুয়াল টু হচ্ছে 14/2 অর্থাৎ 7। আর আমরা যদি মাইনাস ধরি তাহলে 2x ইকুয়াল টু 10 মাইনাস 4 দ্যাট মিনস 10 মাইনাস 4 অর্থাৎ 6। 2x ইকুয়াল টু তাহলে x ইকুয়াল টু হচ্ছে 3 অর্থাৎ x এর মান 7 অথবা 3 হতে পারে। এখন x এর মান 2 নম্বরে বসিয়ে পাই। 2 নম্বরে আমরা x এর মান বসাবো। যদি x এর মান 7 হয় তাহলে x এর মান যদি এখানে 7 বসাই তাহলে y ইকুয়াল টু কত হবে 3 হবে। আর x এর মান যদি 3 হয় y এর মান হচ্ছে 7 হবে, ঠিক আছে। তাহলে সংখ্যাটা x ইকুয়াল টু 7 এবং y ইকুয়াল টু 3 এর জন্য সংখ্যাটা হচ্ছে কি 10y প্লাস x ইকুয়াল টু 37। আবার উল্টাভাবে x ইকুয়াল টু যদি 3 হয় y equal to যদি 7 হয় তাহলে সংখ্যাটা কি 10y plus x equal to কত যোগ বিয়োগ করে 37। 73। তাহলে সংখ্যার দুই ধরনেরই হতে পারে, 37 বা 73। আচ্ছা, তো এই ম্যাথটাতে মনে করো একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ হচ্ছে y মিটার। তাহলে এই যে তো এইটা ক্ষেত্রফল কত, xy বর্গমিটার। তো প্রথম শর্তটা দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 5 মিটার কম হয় এবং প্রস্থ যদি 3 মিটার বেশি হয় তাহলে ক্ষেত্রফল 9 বর্গমিটার কম হবে। দেখো এই আয়তক্ষেত্রটার 5 মিটার দৈর্ঘ্য 5 মিটার কমে গেল এবং কি প্রস্থ 3 মিটার বেড়ে গেল। তো এটার ক্ষেত্রফল হবে মূল যে আয়তক্ষেত্র আছে তার 9 ছোট, 9 কম। আর এর পরেরটা দেখো, দৈর্ঘ্য 3 মিটার বেশি ও প্রস্থ 2 মিটার বেশি হলে ক্ষেত্রফল 67 বর্গমিটার বেশি হবে। যদি দৈর্ঘ্য 3 মিটার বেশি হয়, প্রস্থ 3 মিটার বেশি হয় তাহলে ক্ষেত্রফল হবে xy এর থেকে 67 বর্গমিটার বেশি। তো আমরা দেখো ক্ষেত্রফল আমাদের বের করতে হবে ক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ কত। তো প্রথম শর্ত অনুসারে এই যে এটার ক্ষেত্রফল হচ্ছে মূল ক্ষেত্রফল থেকে 9 কম। এটা ক্ষেত্রফল কত, x মাইনাস 5 ইন্টু y প্লাস 3, এটা লিখলাম ইকুয়াল টু xy মাইনাস 9। এটা এক নম্বর সমীকরণ। দ্বিতীয় শর্ত অনুসারে x প্লাস 3 ইন্টু y প্লাস 3 ইকুয়াল টু মূল ক্ষেত্রফলের সাথে 67 যোগ হবে। তো দুইটা সমীকরণ আমরা পেয়ে গেলাম। আচ্ছা, তো এক নম্বর সমীকরণ থেকে পাই, অর্থাৎ এক নম্বর সমীকরণ আমরা সিম্পলিফাই করব। লিখলাম, গুণ করে দিলাম x মাইনাস 5কে প্রথমে। এই যে দেখো খেয়াল করো, প্রথম রাশির সাথে এটাকে গুণ করলাম আমরা, এক্স ওয়াই প্লাস 3x, ঠিক আছে। এখন দ্বিতীয় রাশির সাথে গুণ করব, মাইনাস 5y মাইনাস 3 × 5 = 15 ইকুয়াল টু xy মাইনাস 9। তো আমরা দেখতে পাচ্ছি যে উভয় পক্ষে xy কাটা চলে যাচ্ছে। তাহলে কি থাকে, 3x মাইনাস 5y ইকুয়াল টু 15 - 9 কত হয়, 6। তাহলে এটা 3 নম্বর সমীকরণ, এটা সিম্পলিফাই করে নিলাম। 2 নম্বর সমীকরণকে এখন সিম্পলিফাই করব। 2 নম্বর সমীকরণ লিখলাম, ঠিক সেমভাবে গুণ করলাম এবং সিম্পলিফাই করে পেলাম 2x প্লাস 3y ইকুয়াল টু 61। এটা 4 নম্বর সমীকরণ। দুইটা সমীকরণ আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তো এখন আমরা আর গুণন পদ্ধতিতে সমাধান করব। তো প্রথমে কি করতে হয়, আর গুণন পদ্ধতিতে x বাই লিখতে হয়। x বাই যখন x এরটা লিখি, এটা মনে করি যে নাই, তাহলে কি হয়, এটা গুণ করব, এই দুইটা গুণ করব। ফার্স্টে মাইনাস 5 ইন্টু মাইনাস 61 মাইনাস সূত্রের ইন্টু 3 ইন্টু মাইনাস 6, 3 ইন্টু মাইনাস 6 লিখে ফেললাম ইকুয়াল টু এখন ওয়াইটটা, ঠিক আছে। ওয়াইটটা করতে হলে ওয়াইটটা একদম ধরে ঠেকে রাখবো। তাহলে 2 ইন্টু মাইনাস এভাবে যাবে, 2 ইন্টু মাইনাস 6 মাইনাস 6 মাইনাস 3 ইন্টু মাইনাস 61, 3 ইন্টু মাইনাস 61 ইকুয়াল টু 1/, যখন 1/2 লিখবো তখন এই অংশটাকে ঢেকে ফেলবো, ঠিক আছে। তখন আমি কি লিখলাম, 3 ইন্টু 3 সূত্রের মাইনাস মাইনাস 5 ইন্টু 2 মাইনাস 5 ইন্টু 2। আচ্ছা, খেয়াল রাখতে হবে সহগের সাথে যদি মাইনাস আসে কিন্তু মাইনাস চলে আসবে, ঠিক আছে। তো এইভাবে আমরা পেলাম, লিখলাম, ঠিক আছে। তো গুণ করলাম, এখানে এই দুইটা গুণ করলাম, এই দুইটা গুণ করলাম, তারপর বিয়োগ করলাম, ঠিক আছে। তো ক্যালকুলেট করে এতটুকুতে আসলো, আরও সিম্পলিফাই করলাম। এখন আমরা লিখতে পারি এই অংশটা ইকুয়াল টু এই অংশটা। তো এক্স ইকুয়াল টু কত, 320। এটা তাহলে লিখতে পারি 323/19। আবার সেমভাবে ওয়াই ইকুয়াল টু এই অংশটা লিখতে পারি ওয়াই বাই 171 equal to 1 by 19. So y equal to koto? 171 by 19. তাহলে আমরা ক্যালকুলেট করে পেলাম কত x equal to 17 এবং y equal to 19. আমরা কিন্তু x এবং y এর মান পেয়ে গেলাম, দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম, তাহলে ক্ষেত্রফলও পেয়ে যাব। ক্ষেত্রফল যদি আমাকে চায় তাহলে ক্ষেত্রফল বের করে দেখাবো। একটা নৌকা দাঁড় বেয়ে স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার যায় এবং ঘন্টায় প্রতিকূলে স্রোতের প্রতিকূলে ঘন্টায় 5 কিলোমিটার যায়। নৌকার বেগ নির্ণয় করো। তো প্রথমে দেখবো স্রোতের অনুকূল কি জিনিস, স্রোতের প্রতিকূল কি জিনিস। প্রথম চিত্রটা দেখো, এটা হচ্ছে স্রোতের প্রতিকূল, ঠিক আছে? মানে স্রোত যাচ্ছে দেখতে পাচ্ছ ডান দিকে আর নৌকার মুখ হচ্ছে বাম দিকে, নৌকা যাচ্ছে বাম দিকে। আরেকটা চিত্র দেখি, এখানে দেখো এখানে কিন্তু নৌকাও বাম দিকে যাচ্ছে, স্রোতটাও বাম দিকে যাচ্ছে, এটাকে বলা হয় অনুকূল, স্রোতের অনুকূল। আচ্ছা, তো ম্যাথটা একটু খেয়াল করি। ধরে নিব যে নৌকার বেগ হচ্ছে x কিলোমিটার পার ঘন্টা আর স্রোতের বেগ হচ্ছে y কিলোমিটার পার ঘন্টা। স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার যায় স্রোতের, তাহলে স্রোতের অনুকূলে বেগ হচ্ছে x প্লাস y, কারণ হচ্ছে স্রোতের অনুকূল বলতে স্রোতের দিকেই নৌকার বেগ, তার মানে দুইটা বেগ একসাথে যোগ হয়ে যাবে, ঠিক আছে? আর স্রোতের প্রতিকূলে বেগ হচ্ছে নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ দিতে হবে, কারণ স্রোতের বেগটা নৌকার বেগটাকে বাধা প্রদান করতেছে, তার মানে একটা থেকে একটা বিয়োগ যাচ্ছে, তো x মাইনাস y হবে। আচ্ছা, তো প্রথম প্রশ্ন মতে প্রথমটাকে আমরা লিখতে পারি x প্লাস y ইকুয়াল টু 15 এবং প্রতিকূলটা লিখতে পারি x মাইনাস y ইকুয়াল টু 5। তো দুইটা সমীকরণ পেয়ে গেলাম, খুবই সহজ অপনয়ন পদ্ধতিতে করলে, একটা থেকে একটা বাদ দিয়ে দিবা, তাহলে কত হয় 2x ইকুয়াল টু কত হয় 20 হয়, তাহলে x ইকুয়াল টু কত হয় 10 হয়। x ইকুয়াল টু যদি 10 হয় তাহলে যে কোনো একটাতে বসিয়ে দাও, এটাতে এক নম্বরে বসিয়ে দাও x ইকুয়াল টু 10, তাহলে 10 প্লাস y ইকুয়াল টু 15, তাহলে y ইকুয়াল টু কত 5। তার মানে আমরা কিন্তু পেয়ে গেলাম নৌকার বেগ হচ্ছে 10 কিলোমিটার পার ঘন্টা আর স্রোতের বেগ হচ্ছে 5 কিলোমিটার পার ঘন্টা, একদম সহজ। এখন আসি পরের ম্যাথটাতে। দুইটা বহুভুজের বাহুর সংখ্যা 17 এবং এদের কর্ণের সংখ্যা 53, তাহলে প্রত্যেক বহুভুজের বাহুর সংখ্যা কত? তো আমরা জানি বহুভুজের বাহুর সংখ্যা যদি n হয় তাহলে কর্ণের সংখ্যা হচ্ছে n ইন্টু n মাইনাস 3 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা সূত্র, বাহুর সংখ্যার সাথে কর্ণের সংখ্যার একটা রিলেশন, ঠিক আছে? বাহুর সংখ্যা যদি n হয় তাহলে কর্ণের সংখ্যা হবে n ইন্টু n মাইনাস 3 বাই 2। আচ্ছা, তো প্রথম বহুভুজের বাহুর সংখ্যা আমরা ধরলাম x, দ্বিতীয় বহুভুজের বাহুর সংখ্যা ধরলাম y এবং প্রথমটার বাহুর সংখ্যা বেশি এটা ধরে নিলাম x is greater than y। তো প্রথম বহুভুজের কর্ণ সংখ্যা কত? n ইকুয়াল টু যেহেতু x ধরলাম তাহলে কর্ণ সংখ্যা কত হবে x ইন্টু x মাইনাস 3 বাই 2। দ্বিতীয় বহুভুজের কর্ণ সংখ্যা হচ্ছে y ইন্টু y মাইনাস 3 বাই 2। তো প্রশ্ন মতে তাদের টোটাল বাহুর সংখ্যা মানে x প্লাস y ইকুয়াল টু 17, এটা এক নম্বর সমীকরণ লিখলাম এবং তাদের কর্ণের সংখ্যা হচ্ছে 53, এটা যোগ এটা সমান হচ্ছে 53। তো দুই নাম্বারটাকে একটু সিম্পলিফাই করে লিখলাম, দুই যদি লসাগু নিয়ে ফেলি, হ্যাঁ দুই লসাগু নিয়ে ফেললাম, পরে কি কি থাকে গুণ করলাম, x স্কোয়ার মাইনাস 3x প্লাস y স্কোয়ার মাইনাস 3y ইকুয়াল টু 53, এখন 2 ইন্টু 53 কত হয় 106 হয়, ঠিক আছে? আচ্ছা, তো আমরা পেলাম, এটা খেয়াল করো x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস, এখান থেকে মাইনাস 3 কমন নিলে x প্লাস y থাকে ইকুয়াল টু 106। তো x প্লাস y এর জায়গায় আমরা কিন্তু 17 লিখে দিতে পারি, বসিয়ে দিতে পারি, তো বসিয়ে দিলাম। তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ারের মান আমরা কত পেলাম 157, এটা হচ্ছে 3 নাম্বার সমীকরণ। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখো x প্লাস y হোল স্কোয়ার আমরা জানি x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস প্লাস 2xy, তাহলে আমরা এইটুকু অংশের মান আমরা লিখতে পারি x প্লাস y হোল স্কোয়ার মাইনাস 2xy ইকুয়াল টু কত এই অংশটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এইটার জায়গায় আমরা লিখলাম এই অংশটা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই ইকুয়াল টু 157। তার এক্স প্লাস ওয়াই এর মানটা কিন্তু আমরা জানি 17, তো 17 বসালাম। তো এখানে এক্স ওয়াই এর মানটা চলে আসলো, এক্স ওয়াই আমরা পেলাম 66। ওকে, এখন এক্স ওয়াই এর আমরা মান কত পেলাম? 66 পেলাম। আচ্ছা, আবার সেই আগের সমীকরণে চলে গেলাম, ঠিক আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 157, ঠিক আছে? তো এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারকে আমরা আবার লিখতে পারি কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই, এটা লিখতে পারি। হ্যাঁ, তো এখান থেকে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এটার জায়গায় আমরা কিন্তু এটা লিখতে পারি, তো এটাই লিখলাম এটার জায়গায়। এখন এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াইয়ের কিন্তু মান জানি না, ইকুয়াল টু 157 মাইনাস 2 ইন্টু 66 টু এক্স ওয়াই, এক্স ওয়াইয়ের মান আমরা বের করে ফেলেছি 266। তাহলে আমরা পেলাম এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 25। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত পেলাম? 5 পেলাম। আমরা আগেই জানি এক্স ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল টু কত? 17। তাহলে এই দুইটা, এটা এক নম্বর সমীকরণ ছিল, তো এই দুইটা অপনয়ন পদ্ধতিতে আমরা সলভ করতে পারি, দুইটা যোগ করে দিব। দুইটা যোগ করলে কি হয়? এক্স এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু আমরা 5 পেলাম, দুইটা যোগ করলাম। যোগ করলে কি হয়? 2x, এটা এটা কাটা, 17 আর 5, 22, ঠিক আছে? তাহলে এক্স ইকুয়াল টু কত হয়? 11 হয়। তো এক্স ইকুয়াল টু 11, এই মানটা আমরা যদি এইখানে বসিয়ে দিই, 11 মাইনাস ওয়াই ইকুয়াল টু 5, দ্যাট মিনস 11 প্লাস 5 ইকুয়াল টু ওয়াই। তাহলে 11 প্লাস 5, তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে 16। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম এক্স এবং ওয়াইয়ের মান, ঠিক আছে? প্রথম বহুভুজের বাহু সংখ্যা হচ্ছে 11 এবং দ্বিতীয় বহুভুজের বাহু সংখ্যা হচ্ছে 6। ওকে, এখন আসি এই ম্যাথটায়। শিক্ষক বললেন একটা কাজ একা অথবা ছাত্রছাত্রী জুটি করে করতে পারবে। ছাত্রদের 2/3 অংশ এবং ছাত্রীদের 3/5 অংশ জুটি বেঁধে কাজ করলো। তো শ্রেণীর কত ভাগ ছাত্রছাত্রী একা কাজটা করলো, সেটা আমাকে বের করতে হবে। তো প্রথমে ধরে নিচ্ছি ছাত্র সংখ্যা হচ্ছে এক্স এবং ছাত্রী সংখ্যা হচ্ছে ওয়াই। তো জুটি করলো ছাত্র সংখ্যার টোটাল এক্স এর 2/3 অংশ, তাহলে অর্থাৎ কতজন ছাত্র হলো? 2x/3 জন ছাত্র। তাহলে একা করলো কত? টোটাল এক্স থেকে 2/3 এক্স বাদ দিলে যা থাকে 1/3 এক্স জন ছাত্র, অর্থাৎ এক্স এর 1/3 জন ছাত্র একা কাজটা করলো। এখন ছাত্রীর অংশে আসি। জুটি করলো 3/5 অংশ ছাত্রী, হ্যাঁ, ওয়াই এর 3/5, তার মানে 3y/5 জন ছাত্রী। তো একা করলো কত? তাহলে ওয়াই থেকে টোটাল 3/5 ওয়াই অংশ ছাত্রী করলো, অর্থাৎ বাদ দিলে কি কত থাকে? 2/5 ওয়াই জন ছাত্রী, ঠিক আছে? তো শর্ত অনুসারে যারা জুটি করলো, যেমন এই অংশ এবং এই অংশ জুটি করলো, ঠিক আছে? 2x/3 অংশ ছাত্র 3y/5 অংশের সাথে ছাত্রীর সাথে জুটি করে কাজটা করলো, মানে জোড়া জোড়া করে কাজটা করলো। তার মানে এরা দুজন সমান 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 সংখ্যা না হলে তো জুটি করা যাবে না, ঠিক আছে? তো এখান থেকে আমরা পেলাম এক্স ইকুয়াল টু 9/10 ওয়াই, ঠিক আছে? এটা এক নম্বর সমীকরণ। আর মোট একা করলো কতজন? খেয়াল করো, একা একা ছাত্র করলো হচ্ছে 1/3 এক্স, আর একা একা ছাত্রী করলো হচ্ছে 2/5 ওয়াই। তাহলে মোট একা করলো হচ্ছে এই অংশ মানে এই টোটাল যোগফলটা। তো এখানে x এর জায়গায় মানে 1/3x ঠিক আছে, x এর জায়গায় 9/10y বসাতে পারি প্লাস 2/5y সবগুলো y তে নিয়ে আসলাম। তো মোট একা করলো কত 7/10y। তাহলে নির্ণয় অনুপাত কত? নির্ণয় অনুপাত হচ্ছে টোটাল একা করলে হচ্ছে 7/10y অংশ ঠিক আছে। তাহলে মোট একা কাজটা করলো সমান 7/10y। হ্যাঁ, আর টোটাল ছাত্রছাত্রী কত, কত ভাগ বলেছে, তার মানে টোটালটা আমাকে বের করতে হবে। তো মোট ছাত্রছাত্রী হচ্ছে তোমার x প্লাস y রাইট। তাহলে x এর মান কত? x এর মান হচ্ছে 9/10y 9/10y প্লাস y। তাহলে আমি যদি লসাগু নেই 10 উপরে থাকে 9y প্লাস 10y তাহলে 19y। তাহলে মোট ছাত্রছাত্রী হচ্ছে 19y আর মোট একা কাজ করলো হচ্ছে 7/10y। তাহলে নির্ণয় অনুপাত হচ্ছে 7/10 ডিভাইডেড বাই 19/10 অর্থাৎ 7/19। এই ভাগটা মানে শ্রেণীর এত ভাগ ছাত্রছাত্রী একা কাজটি করলো। তো এটাই হচ্ছে অ্যান্সার।